স্বর্ণকার ও 3 কোটি টাকা সহ অন্যের হাত ধরে পালিয়েছে। প্রবাসীর স্ত্রী কাঁদলেন মেয়ের বাবা। আসসালামু আলাইকুম। মেয়ের অপকর্মের ঘটনার রাস্তার বের হতে পারেনি। মানুষের নানা কথা শুনতে হয়, মাঝে মাঝে ইচ্ছে করে বিষ পান করে মরে যায়। শুধু দুটি নাবালক নাতির কথা চিন্তা করে মরতে পারছি না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল মেয়ের বাবা। বাবা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সোনাবালুয়া গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া। তার মেয়ে সাবিনা রহমান 2 সন্তানের মা। সৌদি প্রবাসী স্বামীর প্রায় 3 কোটি টাকা, 32 ভরি স্বর্ণ অলঙ্কার নিয়ে বাড়ির নির্মাণ শ্রমিক প্রেমিকের হাত ধরে পালিয়েছে মেয়ে। সরজমিনে জানা যায়, নবীনগর উপজেলার বাড়িকান্দি ইউনিয়নের কোলাসিন গ্রামে ফিরোজ মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী জয়নাল আবেদিন। একই ইউনিয়নে সোনাবালুয়া গ্রামে বাচ্চু মিয়ার মেয়ে সাবিনা রহমানের সঙ্গে 2010 সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর জয়নাল আবেদিন তার স্ত্রী সাবিনা রহমানের নামে বাড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে একটি জমি ক্রয় করে টিন শেড ঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাদের ঘরে আসে 1 মেয়ে ও 1 ছেলে সন্তান। সর্বশেষ গত 5 বছর আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন জয়নাল। নিজের স্বপ্নের একটি বাড়ি করার লক্ষ্যে নিজ স্ত্রীর নামে পাঠাতে থাকেন লক্ষ লক্ষ টাকা। তার পাঠানো টাকায় গত বছরে এই বাড়িতে একটি 3তলা বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেন। জয়নাল আবেদিন প্রবাস থাকা কাজের দেখাশোনা করেন সাবিনা রহমান। বাড়ির নির্মাণ শ্রমিক হিসেবে কাজের দায়িত্ব দেন থোল্লাকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে নজরুল ইসলাম। স্বামীর অনুপস্থিতিতে বিল্ডিং এর নির্মাণ শ্রমিক নজরুল ইসলামের সঙ্গে সাবিনার গড়ে ওঠে পরকীয়া সম্পর্ক। সন্তানের এমন অপকর্মের ঘটনার বাকবন্ধ হয়ে পড়েন সাবিনার বাবা বাচ্চু মিয়া। ঘটনার সত্যতা তুলে ধরে তিনি বলেন, গত 22শে জানুয়ারি আমার মেয়ে সাবিনা রহমান তার নাবালক 2 সন্তান রেখে ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এ সময় ঘরে থাকা 32 ভরি স্বর্ণ অলঙ্কার, জমি বিক্রি নগদ 42 লক্ষ ও বাড়ির কাজে 28 লক্ষ, মোট 70 লক্ষ নগদ টাকা এবং তার অ্যাকাউন্টে থাকা স্বামীর পাঠানো প্রায় 2 কোটি টাকা নিয়ে বাড়ির নির্মাণ শ্রমিক নজরুলের সাথে পালিয়ে যান। প্রবাসী জয়নাল আবেদিন একটি ভিডিও বার্তায় বলেন, আমি 24 বছর ধরে বিদেশে আছি। সংসার করতে গিয়ে আমার সারা জীবন সঞ্চয় সচল বিশ্বাসের বইয়ের নামে দিয়ে আমি আজ প্রতারিত হয়েছি। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার 2 নাবালক সন্তানকে এতিম করেছে। ওই ঘটনায় আমি সাবিনা ও নজরুলের দৃষ্টান্তমূলক বিচার চাই, যাতে করে কোনো প্রবাসী আমার মতো তার প্রতারিত না হয়। শ্রমিক নজরুলের বাবা কুদ্দুস মিয়া জানায়, তার ছেলে কাঠ ক্রয় করার কথা বলে 22শে জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। স্বামীর আলিশ্বর বাড়ি ঘর ও 2 সন্তান রেখে স্বামীর টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে বাড়ি নির্মাণ শ্রমিক পরকীয়ার প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকার সমালোচনার ঝড় উঠেছে। সাবিনা যেমন 2 সন্তানের মা, তেমনি নজরুল ইসলাম 1 স্ত্রী ও 2 সন্তানের বাবা। মেয়ের বাবা বলেন, শ্যামগ্রাম সোনালী ব্যাংক থেকে নজরুলের নামে 20 লক্ষ টাকা নরসিংদী ইসলামী ব্যাংকে ট্রান্সফার করার সত্যতা আমরা পেয়েছি। জয়নাল আমার মেয়েকে অনেক বিশ্বাস করত, তাই এই ঘটনার সংবাদ পেয়েও জয়নাল বিদেশে অসুস্থ হয়ে পড়েছেন। তার নাবালক 2 সন্তান দিনরাত কাঁদতেই চলেছে মায়ের জন্য। তার কোনো সন্ধান না পাওয়ার কারণে গত 29শে জানুয়ারি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। নবীনগর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইবুল উদ্দিন আনোয়ার বলেন, মেয়ের বাবার অভিযোগ পেয়েছি, তাদের ফোন বন্ধ দেখাচ্ছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।